বন্ধুরা, ব্যাক টু বাই মাই চ্যানেল দিতি প্রিয়া ব্লগে আবার এসে গেছি নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলায় বিছানাটা তুলেছি সবে মাত্র, এখনও ঝাড়ঝুট দেওয়া হয়নি, ঘুম থেকে লেট করেই উঠেছি আজকে। তো আজকে লেট করে উঠেছি বলতে লেট হয়ে গেছে, কারণ রাতের বেলাতে মেয়ে উঠে খুব ডিস্টার্ব করছিল। তো ওকে খাওয়ানো দাওয়ানো করে আবার নতুন করে ঘুম পাড়ালাম, এর জন্যে আমারই একটু সকালবেলায় লেট হয়ে গেল। তো এই সকালবেলায় উঠে এখন ঝাড়ঝুড় দিয়ে তারপরে সকালে টিফিন ইফিন বানাবো, এইসবই আর করব। চলুন দেখুন আজকে আমার সারাদিনের কাজ। সকালের কাজ কাম হয়ে গেছে সমস্ত, এখন বসেই আছি। তো এখনও দুপুরে রান্নাটা শুরু করিনি, এবার শুরু করব। তার আগে একটু ঘুরে ফিরে নিই, বাড়িতেই চুপচাপ বসে থাকি, কি করব, সেইভাবে রান্না কিছু আজকে করব না, তাই ভাবলাম একটু লেট করেই বসাই। আমাদের ফুল গাছগুলোকে আপনাদেরকে একটু দেখাই, খুব সুন্দর আমাদের বাড়ির ফুল গাছগুলো। এখানে হয়েছে ডালিয়া, এই দেখেন কেমন ভালো লাগছে, ফুলগুলো খুব সুন্দর হয়েছে। এটা বেগনি কালারের, তারপরে এটা আছে বেগনি কালারের সাথে একটু সাদা আছে, আর এই কালারটা হলো একটু হালকা পিঙ্ক পিঙ্ক টাইপের, আর এই একটা কালার খুব সুন্দর লাগছে দেখেন। এটা তিন রকমের কালার আছে, তিন রকমের কালার আছে। ফুলগুলো খুব সুন্দর লাগছে, আপনারা তো দেখলেনই, আরও ফুল গাছের ফুল আছে। এখানে আছে খুব সুন্দর, এবার আপনাদের আর একটা জিনিস দেখাবো, সেটা হলো খুব সুন্দর লাউ গাছে লাউ ধরেছে দেখেন আপনারা, একটাই হয়েছে আর বাকিগুলো সব ইঁদুর হয়েছে। ইঁদুরে গেছু ইঁদুরগুলোতে না সব ডালগুলো ইয়েগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে, এর জন্যে আর কি আপাতত এই একটাই দাঁড়িয়েছে। তো এটা সবে মাত্র এখনও ছোট আছে, তো আর একটু বড় হয়ে যাওয়ার পর তারপরে এই লাউটাকে তোলা হবে। এবার লাউটাকে যেদিন আমরা পারবো সেদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো কেমন লাগলো লাউটা, খুব সুন্দর হয়েছে গাছে, ভালো লাগছে তাই না? দেখেন বন্ধুরা, আমার মেয়ে এখন ছাগল নিয়ে কিভাবে খেলা করছে, ছাগল এত ভালোবাসে, শুধু ছাগল বলে না যে কোনো পশুই প্রচণ্ড ভালোবাসে, এর জন্যে কিভাবে ওদেরকে নিয়ে খেলা করে দেখেন একবার।
হাফটা খেয়ে নেবে তো, টাটা। চুমু দিচ্ছে এখন, ধরে সে কি আদর বাবা, একটু ভয় নেই, ভীষণ ভালোবাসে, দেখছেন। কি খাবে, তোমার হাতটাকে খেয়ে নেবে, এটা বোনের ছেলে, এটা আমার বোনের ছেলে, দেখলেন, একটু ভয় নেই, ভীষণ ছাগল ভালোবাসে, এত ভালোবাসে ছাগল বিড়াল কুকুর, তাই কি বলবো। চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে, এখন শুরু করি কি রান্না করা যায়। তো দেখুন কি রান্না করছি, তো কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দেব, আজকে করবো ছানার ডালনা। ছানার ডালনার জন্য ছানাগুলো আমি গোল গোল করে নিয়েছি আগে থেকে, তেলটা গরম হলে এবার ছানার ডালনাটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দেখি এবার দিই, দেখুন আপনারা, এটা ভাজা হয়ে গেল, এবার এটা আমি তুলে নেব। এবার এখানটায় কাটা আছে আলু, মটরশুঁটি আর টমেটো। এখন আমি ফার্স্টে আলুগুলো দিয়ে দেব, কিন্তু তার আগে দেব একটু ফোড়ন দিয়ে দেব, পাঁচ ফোড়ন। এবার দিয়ে দেবো এখানে আলু, এবার দেবো এখানে একটু আদা বাটা, দেখুন আদা বাটা, লঙ্কা বাটা, আদা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নেব। এবার দেব হলুদ, লবণ, জিরে গুঁড়ো, চিনি সব একসাথে দিয়ে ওকে মেরে নেব ভালো করে, একটু হালকা করে কষিয়ে নেব। এটা একটু মশলা দিয়ে, মশলা যেটা লেগে আছে সেটা একটু সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম।
এবার এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে, একটু একটু চাপা ঢাকা দিয়ে দেব। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে তরকারি হচ্ছে, তো এখন আমি এখানে দিয়ে দেবো ছানার বড়াগুলো। খাবার ভিডিও নিয়ে এখন চলে আসলাম, তখন সানটান হয়ে গেছে এখন আমার, তো তখন আপনাদেরকে আমি শুধু ছানার ডাল্লার রেসিপিটা দেখিয়েছিলাম আর বাকি কিছু দেখানো হয়নি। তো এখন এটা বলে দিচ্ছি আজকে কি কি রান্না করেছি। তো এটা হলো লাউয়ের শাক ভাজা, আর আছে লাউয়ের ডাঁটাগুলো দিয়ে সবজি দিয়ে একটা রেসিপি, আর তার সাথে আছে কাতলা পাঁচের কালিয়া, আর আর কিছুই নাই, এই আজকে এইটুকুই করা হয়েছে। তাহলে খাওয়াটা শুরু করা যাক। আজকে প্রথমে আমি শাক দিয়ে খাবো, তার সাথে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজার সাথে বেশ ভালোই লাগে। দারুণ লাগছে খেতে। লাউয়ের শাক ভাজা আপনারা খেয়েছেন কি আমি জানি না, কিন্তু আপনারা কখনো চাইলে লাউয়ের শাকটাকে ভেজে খাবেন, খুব ভালো লাগবে। এবার লাউয়ের ডাঁটা, এটা সবজি দিয়ে যেটা করা হয়েছে সেটা, এটাও খুব ভালো হয়েছে। এরা শিম আলু টালু কুমড়ো টুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে চচ্চড়িটা করা হয়েছিল। এই রেসিপিগুলো আপনাদেরকে আমি দিতে পারিনি তখন। এটা আবার আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আবার কোনো আর একদিন আপনাদেরকে এই রান্নাটা আমি শেয়ার করব। এটা ছানার ডালনাটা, এটা তো আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে রান্না করেছি আজকে। এটাও খুব সুন্দর হয়েছে খেতে। এটা হলো মাছের কালিয়াটা, কানু করছে ও, ও কানু করছে, দেখ এটা কানু করছে, তুলে নে শিম্পাঞ্জি তুলে নে, কানু করছে। আর এই রান্না খুব সুন্দর হয়েছে খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।